वेलकम बैक टू माय चैनल। आमरा सेल साइकेल शुरू करेछिलाम। सेल साइकेल एकदम बेसिक थेके एडवांस लेवल पर्यंत आमी सब पढ़िए दिएछि। आगे तीनटे पार्ट आछे, तो तोमरा जारा जारा भिडियोगुलो देखोनि अवश्य भिडियोगुलो देखे नियो। आर एटा निये एकटा प्लेलिस्ट बानिये देबो जेखाने तोमरा सेल साइकेलेर सब कटा पार्ट पेये जाबे। अवश्य एई जे एत एत एडवांस लेवेलेर क्वेश्चन नीटे आसे ना, কিন্তু যারা ধরো অনার্স পড়ছো, কোনো অনার্স সাবজেক্ট যদি কারুর থাকে, বা ধরো কেউ কোনো এন্ট্রান্স দিতে চাইছো, বা ধরো নিটেরই এক্সামের জন্য প্রিপেয়ার করছো, হয়তো কোনো একটু বেশি জিনিস জানতে চাও, যাতে কিছু এক্সট্রা কোয়েশ্চেন যদি আসে বাইরে থেকে তো সেগুলো যাতে অ্যাটেম্প্ট করতে পারো, তার জন্য তারা এগুলো হচ্ছে জেনে রাখতে পারো। তো আমরা আগের দিন হচ্ছে সব পড়ে এসেছি যে সেল সাইকেল কীভাবে হয়, কটা ফেজ হয়, ঠিক আছে, এগুলো আমরা সব পড়ে নিয়েছি। আজকে যেটা আছে সেটাই হচ্ছে লাস্ট পার্ট, আর সেটা হচ্ছে যে সেল সাইকেল কীভাবে কন্ট্রোল হয়, মানে কন্ট্রোল মানে কখন সেল সাইকেল অন হবে, কখন সেল সাইকেল অফ হবে, এই যে একটা সিগনাল, এইটা কখন মানে সেল পাবে, ঠিক আছে, বা সেল কীভাবে বুঝবে যে সেল সাইকেলকে এবার অন হতে হবে বা অফ হতে হবে। তো এই যে সেল সাইকেলের কন্ট্রোল যে সিস্টেমটা আছে, এখানে মূলত হচ্ছে দুটো সাব ইউনিটের ফাংশন আমরা দেখতে পাই। একটা হচ্ছে সাইক্লিন, যেটাকে আমরা রেগুলেটরি কম্পোনেন্ট বলতে পারি, আর একটা হচ্ছে সিডিকে, যেটাকে আমরা ক্যাটালাইটিক কম্পোনেন্ট বলে থাকি, ঠিক আছে। তো এই যে রেগুলেটরি কম্পোনেন্ট মানে কোনো জিনিসকে হচ্ছে রেগুলেট করবে, ঠিক আছে, মানে হচ্ছে সেটা কোন সময় অফ হবে আর অন হবে সেইটাকে রেগুলেট করবে, মানে এটার মূলত দুটো ফাংশনে এটা কাজ করে, একটাতে হয় অন আর একটাতে হয় অফ, ঠিক আছে। এই দুটো ফাংশন হচ্ছে রেগুলেটরি কম্পোনেন্টে থাকে। এবার রেগুলেটরি কম্পোনেন্টের আন্ডারে আমরা যেটা মেনলি পড়বো সেটা হচ্ছে এই সাইক্লিন, ঠিক আছে। এই সাইক্লিনটা হচ্ছে মেন রেগুলেটরি কম্পোনেন্ট হিসাবে কাজ করে থাকে। আরেকটা যেটা পড়বো আমরা সেটা হচ্ছে যে ক্যাটালাইটিক কম্পোনেন্ট, মানে কোনো রিয়াকশানকে হচ্ছে ক্যাটালাইজ করবে, ঠিক আছে। সেখানে হচ্ছে যে মেন যে প্রোটিনটা থাকে তার নাম হচ্ছে সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, ঠিক আছে। এটা মূলত হচ্ছে কাইনেজ প্রোটিন থাকে, সেই জন্য এটা নামটা দেখেই বোঝা যাচ্ছে। আর একটা নামটা দেখে বোঝা যাচ্ছে কি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, মানে এইটা মানে এই ক্যাটালাইটিক কম্পোনেন্টের যে ফাংশনটা সেইটা নির্ভর করছে হচ্ছে সাইক্লিনের ওপরে, সেই জন্যই নামটা এরকম দেওয়া হয়েছে যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। যখন হ্যাঁ অবশ্যই এই মানে দুটো স্টেপই গুরুত্বপূর্ণ, ক্যাটালাইটিক কম্পোনেন্টটাও গুরুত্বপূর্ণ, কিন্তু ক্যাটালাইটিক কম্পোনেন্টটা তখনই গুরুত্বপূর্ণ হবে যখন হচ্ছে রেগুলেটরি কম্পোনেন্ট থেকে কোনো সিগন্যাল হচ্ছে এই ক্যাটালাইটিক কম্পোনেন্টে এসে এই সিডিকেকে অ্যাক্টিভ করে দেবে। কিন্তু যদি রেগুলেটরি কম্পোনেন্ট যদি নাই অন হলো, তাহলে হচ্ছে কোনো সিগন্যাল এখানে আসবে না। তো এখানে কোনো রকমের সিগনাল যদি না আসে তো এইটা হচ্ছে অন হবে না বা এই সিডিকেটা অ্যাক্টিভেট হবে না, ঠিক আছে। তো তখন হচ্ছে নেক্সট যে ফাংশনগুলো আছে সেগুলো হবে না। তার মানে কি এই পুরো সিস্টেমটাকে যদি তোমার অন করতে হয় তো তোমার এই রেগুলেটরি কম্পোনেন্টের ফাংশনটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। কারণ রেগুলেটরি ফাংশন থেকেই হচ্ছে তুমি রেগুলেট করতে পারবে যে কখন হচ্ছে অন হতে হবে সিস্টেমটাকে আর কখন হচ্ছে সিস্টেমটাকে অফ হতে হবে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা রেগুলেটরি কম্পোনেন্টের মধ্যে যে মেনটা আছে, মেন যে কম্পোনেন্ট সেটা হচ্ছে সাইক্লিন। সাইক্লিনটা কি আমরা সেটা একটু জেনে নেবো, যে এটা হচ্ছে এক ধরনের প্রোটিন, ঠিক আছে, যেটা কি করে যে সেল সাইকেলে মানে সেল সাইকেল কন্ট্রোলে হচ্ছে মূল ভূমিকা পালন করছে। এখানে কি হচ্ছে যে আমি যেটা বললাম যে এটা হচ্ছে যে সিডিকে এনজাইম যেটা আছে, ক্যাটালাইটিক কম্পোনেন্ট যেটা, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ যেটা আছে, সেটাকে হচ্ছে এটা অ্যাক্টিভেট করে দিচ্ছে, এটা অন হচ্ছে, অন হয়ে সিগনাল পাঠাচ্ছে, অন হয়ে সিগনাল পাঠিয়ে হচ্ছে সিডিকে এটাকে হচ্ছে অ্যাক্টিভেট করে দিচ্ছে। আর কি করছে, আন্ডারগো সাইকেল অফ সিনথেসিস অ্যান্ড ডিগ্রেডেশন ইন ইচ সাইকেল, মানে এইটা প্রত্যেকটা সাইকেলে হচ্ছে মানে অন হবে অফ হবে প্রত্যেকটা সাইকেলে, মানে G1S G2, এই যে প্রত্যেকটা যে আলাদা আলাদা ফেজ আছে, ধরো G1 হচ্ছে আলাদা রকম সাইক্লিন আছে, তো G1 জন্য সিগনাল হবে, সিগনাল হয়ে অন হবে, পুরো সাইকেলটা হয়ে যাবে নিয়ে অফ হয়ে যাবে, ঠিক আছে।
আবার এসে তে গিয়ে আবার এটা অন হবে, আবার এসে লাস্টে গিয়ে এটা অফ হয়ে যাবে, আবার জি টুতে অন হবে, আবার জি টু লাস্টে গিয়ে অফ হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে যে ওটা সিনথেসিস হবে, ডিগ্রেডেশন হবে, মানে অন হবে অফ হবে। ঠিক আছে, আমি বোঝাতে পারছি? অন অফটা হচ্ছে আমি সিম্পল বোঝানোর ভাষায় মানে বলে দিচ্ছি, আসল হচ্ছে যে এটা সিনথেসিস হবে আর ডিগ্রেডেশন হবে। ঠিক আছে, যখন হচ্ছে তোমার সিগন্যাল পাঠানোর দরকার হবে বা অ্যাক্টিভেট করার প্রয়োজন হবে এই সিডিকেকে, তখন হচ্ছে সাইক্লিনটা সিনথেসিস হয়ে যাবে। সাইক্লিনটা সিনথেসিস হয়ে হচ্ছে যে সিডিকেকে সিগন্যাল পাঠাবে, কারণ সাইক্লিন যদি না থাকে তো এই কাইনেজ এনজাইমটা হচ্ছে অ্যাক্টিভেট হতে পারবে না, কারণ এটা হচ্ছে সাইক্লিন ডিপেন্ডেন্ট। ঠিক আছে, তো এবার যখন কাজটা শেষ হয়ে যাবে পরে, তখন হচ্ছে সাইক্লিন ডিগ্রেডেশন হয়ে যাবে, আর সাইক্লিন যদি ডিগ্রেডেশন হয় তখন সিডিকেটাও আর থাকতে পারবে না। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে হচ্ছে বিভিন্ন রকমের সাইক্লিন দেখতে পাবো আমরা। এক্সাম্পল হচ্ছে G1 সাইক্লিন, G1 S সাইক্লিন, S সাইক্লিন, M সাইক্লিন। ঠিক আছে, প্রত্যেকটা স্টেপের আলাদা আলাদা করে সাইক্লিন তৈরি হয় বা আলাদা আলাদা করে সাইক্লিন সিনথেসিস হয়, এবং প্রত্যেকটা স্টেপ শেষ হওয়ার পরে কিন্তু সাইক্লিনটা আবার ডিগ্রেড হয়ে যায় আলাদা আলাদাভাবে। যে স্টেপেতে যে সাইক্লিনটা তৈরি হয়েছিল সেই স্টেপের এন্ডে হচ্ছে সেই সাইক্লিনটা আবার ডিগ্রেড হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে অন অফ বা সিনথেসিস ডিগ্রেডেশন বলা যেতে পারে। আচ্ছা, নেক্সট যেটা আমরা ক্যাটালাইটিক এখানে হচ্ছে যে রেগুলেটরি কম্পোনেন্টের মধ্যে সাইক্লিনটাই আছে মেনলি, এখানে আর সেরমভাবে কিছু পড়ার দরকার নেই। নেক্সট হচ্ছে ক্যাটালাইটিক কম্পোনেন্টের মধ্যে যেটা আমরা মেন পাই সেটা হচ্ছে যে সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ প্রোটিন, কারণ কাইনেজ হচ্ছে একটা এনজাইম, আর এনজাইম সবসময় হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি হয়। তো এখানে যে পয়েন্টগুলো বলা হচ্ছে তার মধ্যে দেখো, ফার্স্ট পয়েন্টে বলা হয়েছে যে এটা হচ্ছে প্রোটিন কাইনেজ। কাইনেজের কাজ হচ্ছে যে সবসময় হচ্ছে কোনো একটা গ্রুপেতে ফসফেটকে অ্যাড করে দেওয়া। ঠিক আছে, তো কাইনেজের কাজ আমরা এটা আমরা এনজাইমে পড়েছি, বা আমিও পরে এনজাইমটা পড়িয়ে দেবো, যে কাইনেজের কাজ হচ্ছে কোনো একটা গ্রুপেতে হচ্ছে ফসফেটকে অ্যাড করে দেওয়া। ধরলাম যে এরকম একটা গ্রুপ আছে এখানে হচ্ছে ফসফেটকে হচ্ছে অ্যাড করিয়ে দিচ্ছে। এটা কার সাহায্যে হচ্ছে না, এইটা করতে হচ্ছে সাহায্য করছে সিডিকে। ঠিক আছে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ হচ্ছে এই যে ফসফোরাইলেশনটা হলো, মানে এই গ্রুপের সাথে যে ফসফেটটা অ্যাড হলো, এইটা করতে সাহায্য করছে সিডিকে। আবার সিডিকে অ্যাক্টিভেট কে করছে? সাইক্লিন। ঠিক আছে, তো এইটা হচ্ছে অ্যাড ফসফেট করতে সাহায্য করে কোনো একটা টার্গেট সাবস্ট্রেট, যেখানে ওর দরকার হবে সেখানে হচ্ছে যে ফসফেটটাকে অ্যাড করে দেবে। মেনলি হচ্ছে দুটো রেসিডিউতে করে, একটা হচ্ছে সেরিন আর একটা হচ্ছে থ্রিওনিন। এই দুটো রেসিডিউতে হচ্ছে মেনলি হচ্ছে এই রকমের ফসফোরাইলেশনটা হয়ে থাকে। নেক্সট কী হচ্ছে, ইটস অ্যাক্টিভিটি রেগুলেটেড বাই সাইক্লিন। এটা আমরা আগের স্টেপেতেও পড়েছি যে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ, মানে সম্পূর্ণটা ডিপেন্ড করছে সাইক্লিনের ওপর। সাইক্লিন যদি সিগন্যাল পাঠায় তবেই হচ্ছে সিডিকে অ্যাক্টিভেট হবে, সাইক্লিন যদি সিগন্যাল না পাঠায় তো সিডিকে আর অ্যাক্টিভেট হবে না। ঠিক আছে, আর একটা হচ্ছে যে এই যে ফসফোরাইলেশনটা হলো, এটা হচ্ছে কাইনেজের সাহায্যে হলো, সিডিকের সাহায্যে, মানে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজের সাহায্যে। তো এইটা অনেক সময় রিভার্স প্রসেসের প্রয়োজন হয়, যে মানে এটা আমি ডিফসফোরাইলেশন করতে চাইছি, তো এটা তো হচ্ছে এখানে হয়েছে ফসফোরাইলেশন। ঠিক আছে, এটা এখানটায় ফসফোরাইলেশন হয়েছে, কিন্তু ধরো আমি এখান থেকে চাইছি যে ফসফেট গ্রুপটাকে তাড়িয়ে দিতে, মানে আমি এটাকে করতে চাইছি ডিফসফোরাইলেশন। ঠিক আছে, ডিফসফোরাইলেশন যদি করতে চাই তখন আমি কি করব না, এখানটায় হচ্ছে একটা এনজাইম কাজ করবে যেটার নাম হচ্ছে ফসফাটেজ। ফসফাটেজ বলে একটা এনজাইম থাকবে, সে কি করবে এখানটায় কাজ করবে, কাজ করে এখানে যে ফসফেট গ্রুপটা ছিল এই বন্ডটাকে হচ্ছে ব্রেক করে দেবে। ঠিক আছে, তার ফলে কী হবে, আবার যে আগে যে সাবস্ট্রেটটা ছিল সেই সাবস্ট্রেটটাতেই আবার আগের মতো হয়ে যাবে। তার মানে সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ হচ্ছে যে ফসফোরাইলেশন করতে সাহায্য করছে, মেনলি দুটো রেসিডিউতে কাজ করে, সেরিন আর থ্রিওনিনের ওপর কাজ করে থাকে। আর ডিফসফোরাইলেশন যদি করতে হয় বা ফসফেট গ্রুপ যেটা অ্যাড করলাম ওটাকে যদি রিমুভ করতে হয়, তো ফসফাটেজ বলে একটা এনজাইম থাকে, সেই এনজাইমটা হচ্ছে কাজ করে থাকে।
ঠিক আছে। তো সেল সাইকেল কন্ট্রোলে এই জিনিসটাই হচ্ছে মেনলি ছিল, এই দুটো জিনিস, আর কিছু নেই। সেল সাইকেল ওভারঅল আমি মোটামুটি পড়িয়ে দিয়েছি, যত হায়ার স্টাডিজে যাবে এর থেকে বেশি আর কিছু আসে না। কোনো আমি যেটা আগেও বললাম যে নিটে হচ্ছে যদি খুব অ্যাডভান্স লেভেলের তুমি পড়াশোনা করতে চাও তখন তুমি এইগুলোকে পড়তে পারো, না হলে এতটা ডিটেলসে পড়ার কোনো দরকার নেই। মানে রেগুলেশন কন্ট্রোল এগুলো এত ডিটেলসে পড়ার দরকার নেই, তবে ফার্স্ট যে এক আর দুই যে পার্টটা পড়িয়েছি ওইটা তোমরা পড়ে রাখতে পারো, ঠিক আছে, ওই পর্যন্ত আসে। এছাড়া এই যে রেগুলেশন কন্ট্রোল যেগুলো আছে এগুলো হচ্ছে তুমি যদি কোনো এন্ট্রান্স এক্সাম দিতে চাও, মানে ধরো নেট, সেট বা অন্য যে কোনো যদি স্টেট লেভেলের এক্সাম, বা ধরো কেউ অনার্স পড়ছো, ঠিক আছে, এগুলো হচ্ছে মলিকিউলার বায়োলজির আন্ডারে থাকতে পারে, তো এগুলো হচ্ছে তখন তোমার খুব হেল্পফুল লাগবে। বা বোর্ড এক্সামে অনেক সময় এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে যে সেল সাইকেল কন্ট্রোল কীভাবে হয়, একটা হয়তো বড় কোয়েশ্চেন দিল, বা সেল সাইকেল রেগুলেশন সম্পর্কে আলোচনা করে, এগুলো কিন্তু বোর্ড এক্সামে আসে। তো তোমরা সবাই একটু পড়ে রাখবে, কারোর যদি কোথাও অসুবিধা হয় তো কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। আর এছাড়া আগে আমাদের পুরনো অনেক ভিডিও আছে নিট সংক্রান্ত, তোমরা চ্যানেলটাকে একবার ভিজিট করে নিও, আশা করি সবারই হেল্প হবে এই চ্যানেলটা থেকে। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও, আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তাহলে সবাই ভালোভাবে পড়াশোনা করো, নেক্সট ভিডিওটা আশা করছি তাড়াতাড়ি দেবো। ওকে, থ্যাংক ইউ।